আমি এখন চলেছি শিউরি কোর্ট বাজার মার্কেটে। তো চলুন শিউরি কোর্ট বাজার মার্কেটটা দেখে নিই, কারণ সামনেই তো পুজো, এখানে কীরকম বাজার ঘাট চলছে সেটা একটু দেখে নিই। তো চলে এসেছি এখন কোর্ট বাজার মার্কেটে। তো এইখানে দেখছি খুব সুন্দর, এখন এই পুজোর মার্কেটে ভালো মাল নেমেছে। তো দেখছি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জামা কাপড়গুলো। তো এইখানে মানে শুধু পুজোর বাজার নয়, আপনি বছরে যে কোনো দিনই এখানে এসে জিনিসপত্র কিনতে পারেন, কারণ এখানে হচ্ছে যে খুব সস্তা দামে পাওয়া যায়, এবং সত্যি করে 100 টাকা থেকে 50 টাকা থেকেই শুরু করে আপনি এখানে জিনিসপত্র পেয়ে যাবেন। কিন্তু এই বছরে পুজোর মার্কেটটা যেটা রয়েছে সেটা হচ্ছে কোর্ট বাজারের, দেখছি ওপরটা একদম পুরোটা যাতে বৃষ্টি না পড়ে সেই কারণের জন্য পুরোটাই একদম বাঁশের ছাউনি এবং ওই তিরপল দিয়ে পুরোটা ঘিরে রেখেছে, যাতে এখানে এসে যেন কেউ ভিজে না যায়, সেই কারণের জন্য ঠিকঠাকভাবে যেন মার্কেটিংটা করতে পারে, সেটা একটা ভালো একটা জিনিস করে রেখেছে দেখছি। আর হচ্ছে যে এখানে প্রচুর মাল নেমেছে এখানে পুজোর বাজারে। তো দেখছি সবাই অলরেডি বাজার শুরু করে দিয়েছে, তো বিচাকানায় চলছে এখানে। তো দোকানগুলো দেখুন এইখানে মানে ছোট থেকে বড় পর্যন্ত এবং প্রচুর ভালো ভালো মাল এখান থেকে পেয়ে যাবেন, এবং খুব সস্তা দরে মানে খুব কম দামে পেয়ে যাবেন, এবং এখান থেকে সব কিছু বাজার করতে পারবেন। এখানে জামা কাপড় থেকে শুরু করে চটি এবং নানা রকম জিনিস রয়েছে এখানে, সেগুলোও আপনি কিনতে পারবেন এখানে। তো আগে এই যেহেতু সামনেই পুজো আছে সেই জন্য প্রচুর জামা কাপড় নামিয়েছে এখানে। তো দেখি সবাই অলরেডি শুরু করে দিয়েছে বাজার। তো চলুন একটু মার্কেটটা ঘুরেই নিই, মার্কেটটা দেখে নিই। এই মার্কেটটা অনেকটাই বড়, অনেক জিনিসপত্র পেয়ে যাবেন এখান থেকে। তো এখানে প্রচুর জিনিসপত্র নেমেছে, পুজোর আগে বাজার শুরু হয়ে গেছে, আর কয়েকদিন পর আরও ভিড় হবে, সেই কারণের জন্য এখানে যেসব জিনিসগুলো রয়েছে হয়তো আপনারা ভাবছেন যে এখানে কী 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 জিনিস পাবে, কিন্তু না, এখানে ভালো ভালো জিনিস পেয়ে যাবেন এখানে, এবং কমে মানে 250 টাকাতে আপনি একটা প্যান্ট পর্যন্ত পেয়ে যাবেন, 250-200 টাকার মধ্যে একটা জিন্স প্যান্ট শাড়ি সব কিছু পেয়ে যাবেন এখান থেকে। তো এখানে সত্যি করে খুব ভালো এবং প্রচুর ভালো ভালো মাল নেমেছে। তো এখানে মার্কেটিং খুব সুন্দর একটা মার্কেটিং, পয়সা পাতি হয়তো যদি অনেক সবারই কী হয় কম যদি থাকে এই পুজোর মার্কেটে, এখানে অবশ্যই চলে আসুন, এখানে ভালো মাল পেয়ে যাবেন এবং খুব সস্তা দরে মাল পেয়ে যাবেন এখানে। তো পুজোর বাজারে অলরেডি সবারই বাজার শুরু হয়ে গেছে, তো দেরি না করে আপনারা অবশ্যই এখানে চলে আসতে পারেন। কারণ হচ্ছে যে আপনারা হয়তো ভাবছেন যে পুজোর আগে আমি শপিং মলে যাবো, হয়তো হতে পারে, সেই কারণের জন্য আমরা যেতে পারেন শপিং মল, সেখানে হয়তো দামি দামি জিনিস হয়তো কিনতে পারেন, কিন্তু এইখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুবই কম দামে, মানে আপনি সত্যি করে এখানে 100 টাকা শুরু করে 250-300-500 টাকা আপনি ভালো জিনিস পেয়ে যাবেন এখান থেকে, এবং প্রচুর জিনিস আছে এখানে। এখানে আপনার একদম পুরো আপনার বাড়ির সব বাজার করে নিতে পারবেন, এবং খুব কমের মধ্যে আপনি খুব কমে মানে 2000 টাকা দিয়ে আপনি হয়তো আপনার বাজার ঠিকঠাকভাবে করে নিয়ে যেতে পারবেন। এখানে শুধু পুজোর বাজার নয়, এটা সারা বছরে থাকে, এই সারা বছরে পুজো এখানে মানে পুজো শুধু নয় কেউ সারা বছরই এখানে থাকে, এবং সামনেই একটা শীত আসছে, এখানে শীতেরও প্রচুর পোশাক নামে এখানটায়। তো এখানে এখানে বাজার করতে গেলে আপনি অবশ্যই আসতে পারেন, এখানে অনেক দোকান, প্রচুর দোকান রয়েছে। এই দোকানে আপনি দেখতে পাচ্ছেন যে দোকানগুলো আমি দেখাচ্ছি সেই দোকানগুলো দেখুন, এখানে এই দোকানে আছে দেখুন আপনার পছন্দ মতন আপনি এখানে জামা কাপড় যেগুলো রয়েছে এখানে, এটা ছেলেদের বিশেষ স্পেশাল ছেলেদের, এটা তো স্পেশাল ছেলেদের জন্য এখানে জিন্স এখানে পুজোর বাজারে সব নামিয়েছে। তো এখানে আপনি পুরো জিন্স পিন যাবেন, এখানে দেখুন বাচ্চাদেরও আছে, এবং বাচ্চাদের থেকে শুরু করে আপনি বড়োদেরও আছে, মেয়েদেরও ওই জিনিসপত্র রয়েছে এখানে, এই দেখুন বাচ্চাদেরও আছে এখানে, তো বাচ্চাদেরও পেয়ে যাবেন এখানটায়। তো ভালো ভালো জিনিস একদম আপনার চোখে, আপনি আসার মাত্রে আপনার চোখে লেগে যাবে যে এখানে এই জিনিসগুলো কেমন। তো হয়তো আপনি দেখবেন কিন্তু এইখানটায় জিনিসপত্র আপনি একদম সুন্দর ভালো একটা জিনিসপত্র পেয়ে যাবেন। আপনি পুজোর বাজারে দেখুন এখানে আছে, এখানে ভ্যারাইটিস জিনিস আছে, এখানে দেখুন আপনি বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে, মেয়েদের বিশেষ করে বেশি আছে এখানটায়। আর এখানে দেখুন এই জায়গাটা, এই জায়গাটা এখন হয়তো বৃষ্টি হয়েছে, কিন্তু সেই কারণের জন্য ওপরে একটা ছাউনি দিয়ে রেখেছে, মানে একটা বাঁশের সঙ্গে ওই তিরপল দিয়ে একটা ছাউনি, যাতে কেউ বৃষ্টিতে না ভিজে যায় সে কারণে দিয়ে রেখেছে। এটা খুব একটা ভালো জিনিস করে রেখেছে যাতে কেউ না ভিজে যায় এখানে। আর এখানে সত্যি লাইটগুলো এত সুন্দর দিয়ে রেখেছে, যেগুলো পোশাকে পরছে জামা কাপড়ে সেইগুলোতে এত সুন্দর লাগছে না, আর সত্যি করে এই জিনিসটাই লাগবে যে পুজোর বাজারে যখন আপনি এই যেসব জিনিসপত্রগুলো আপনি পরে বেড়াবেন, তখন তো সব জায়গাতে লাইটে লাইট থাকে, আলোকিত হয়ে থাকে, সেখানে যখন আমরা আপনি যেটা দেখতে পাচ্ছেন যেখানে লাইটগুলো পড়ে আছে, তখন এই লাইটগুলো যখন আপনার ড্রেস পোশাকের ওপর দিয়ে পড়বেন তখন আরও সুন্দর লাগবে আপনার, মানে এই যে একটা কালার দেখছেন এই কালারটাই আপনার দেখা যাবে। আর দেখুন এখানে পুজোর বাজারে চটি বুট সবই আছে, সবই পেয়ে যাবেন, আর এই দেখুন এখানে সবই পেয়ে যাবেন এখানে একদম খুব কমের মধ্যে। দেখতে পাচ্ছেন এইগুলো মেয়েদের জন্যই কিছু আছে, মেয়েদের জন্য একদম দারুণ সুন্দর একটা ভালো ডিজাইনের একটা
শু বুট এসব চটি এসব সবই পেয়ে যাবেন আপনি এখানে। তো এখানে খুব সুন্দর একটা জায়গা, এখানে আমি আরামসে শিউরি মার্কেটে সত্যি একটা ভালো জায়গা, যেখানে কমের মধ্যে সস্তার মধ্যে আপনি একদম ভালো জিনিস পেয়ে যাবেন এখানটায়। আর সত্যি করে ওরা এখানে একটা দাম দর করা যায়, অবশ্যই ওর এখানে দাম দর করে নিতে পারবেন, একটা ঠিকঠাকভাবে দাম দর করে নিতে পারবেন, নিজের মতন করে একটা দাম দর করে নিতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের অনেক ছোটো বাচ্চা মেয়েদেরও ভালো ভালো জিনিস রয়েছে এখানে, দারুণ সুন্দর। আর সত্যি করে এই পুজোর বাজারে এই যে লাইটটা পড়ছে না, এই লাইটটাই হচ্ছে একটা ভালো একটা ইউনিক জিনিস। মানে আপনি যখন পুজোর বাজারে বেরোবেন, মানে সত্যি সব দিকে তো লাইট হয়েই থাকে, তো এই লাইটটা যেটা দেখতে পাচ্ছেন এই লাইটটাই আপনি দেখতে পাবেন। এই দাদার দোকানটা, এই দাদার দোকানটা খুব সুন্দর, দাদা খুব ভালো দাদা, খুব একটা ভালো দাদা আমাকে বলেছিল এখানে দেখিয়ে দিতে, তো আমি দেখিয়ে দিয়েছি। দাদার দোকানে ভালো ভালো জিনিস আছে এবং খুব কমের মধ্যে জিন্স প্যান্ট পেয়ে যাবেন ছেলেদের, এবং মেয়েদেরও ভালো ভালো জিনিস, এই যে জামা কাপড়গুলো রয়েছে এইগুলোই পেয়ে যাবেন, একদম খুব সস্তা ধরে একদম পেয়ে যাবেন এই জায়গাটায়। তো অবশ্যই লেট না করে এই পুজোর বাজারে চলে আসুন এই মার্কেটে, তো খুব সস্তায় ধরে পেয়ে যাবেন এই মার্কেটে ভালো ভালো জিনিস, এবং দামি দামি ভালো ভালো জিনিস আপনি পেয়ে যাবেন খুব কমের মধ্যে। তো এই দাদার দোকানটা দেখলেন, এই দাদার দোকানটাই প্রচুর জিনিসপত্র আছে দেখলেন, মেয়েদের বিশেষ করে মেয়েদেরও ভালো জিনিসপত্র রয়েছে, এবং স্পেশালভাবে আমি এসেই মেয়েরা তো একদম এসেই একদম দেখি এইটা ওইটা করে নিয়ে নিচ্ছে, মানে এসেই চোখে চোখে পড়ে যাবে আপনার। আর ছেলেদেরও আছে এখানে এবং মেয়েদেরও ভালো ভালো জিনিস রয়েছে, আপনি একসঙ্গে মানে 2000 টাকা যেটা আমি পকেটে ভরে নিয়ে আসেন, আমি আপনাকে বলছি যে 3-4 খানা আপনি এখান থেকে জিনিস কিনে নিয়ে যেতে পারবেন এবং ভালো জিনিস কিনে নিতে পারবেন এই পুজোর মার্কেটে, এবং খুবই ভালোভাবে পড়ে আপনি পুজো ঘুরে নিতে পারবেন। এবং খুবই ভালো একটা জায়গা যেটা শিউরি মার্কেটে এখনও আমি অনেক দিন ধরে দেখে আসছি যে শীত গ্রীষ্ম বর্ষা কি এবং সারা বছর এই জায়গাটাতে মাল পাওয়া যায়, এবং ভালো ভালো মাল পাওয়া যায় এবং খুব কমের মধ্যে মাল পাওয়া যায়, কারণ আমরা এখন সব কিছু জিনিসই অনলাইন দিয়ে কেনাকাটা করছি, অনলাইনে হয়তো কেনাকাটা করছি এবং হয়তো শপিং মলে যাচ্ছি, হতে পারে সেখানে হয়তো আমাদের খরচাটা প্রচুর হয়, মানে সব রকম ধরনের পাওয়া যায়, আপনি খুব ভালো জিনিস আপনি দামি জিনিস আপনি কমের মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই এখানে আসুন এবং ভালো জিনিস পেয়ে যাবেন এখানটাতে, দামি দামি জিনিসও পেয়ে যাবেন এখানটাতে। তো চলুন আর কিছু জিনিস আছে আপনাদেরকে দেখাবো, আর একটা আর কিছু জিনিস রয়েছে যেখানে আপনি আরও ভালো জিনিস কিছু পেয়ে যাবেন সেখানটাই আমি দেখাবো, অবশ্যই দেখাবো। ভিডিওটা হয়তো অনেকটা, তো অবশ্যই ভিডিওটা দেখবেন, এখানে প্রচুর ভালো ভালো জিনিস আছে। সব রকমের লেডিস সমস্ত রকম ড্রেস পাবে। এটা কিরকম দাম আছে? দাদা আপনার কাছে কি ধরনের মাল পাওয়া যাবে? এই জামাগুলো কিরকম দাম আছে? জামাগুলো সবই ছেলেদের জিনিস পাওয়া যাবে না আপনার কাছে? এই এই বন্ধুটা হেল্পের জন্য আমি এই ভিডিওটা বানাইতে পারলাম, সত্যি বন্ধু খুব ভালো, সবার সঙ্গে মিশতে পারে, সেই কারণের জন্য এই বন্ধুকে সামান্য একটু বলেছিলাম যে একটা ভিডিও করব, ও সঙ্গে সঙ্গেই আমার গাড়িতে চেপে আমাকে ভিডিওটা করে দিয়েছে। খুব ভালো লাগলো বন্ধুর সঙ্গে মিশে, বন্ধু খুব ভালো, অবশ্যই দোকানে আসবেন, ওর বাবার দোকান হচ্ছে এইটা, এই দোকানটা তার চুল নাই। হ্যাঁ, এই দোকানে আসবেন, সব ধরনের মাল পাওয়া যাবে এবং খুব সস্তায়ভাবে পাওয়া যাবে বন্ধু। আর এই বন্ধুকে আমার খুবই ভালো লেগেছে, ভালো বন্ধু। আর এটা হচ্ছে ওটাও ছোটো টাকার দোকান, খুব ভালো লাগলো বন্ধুর সঙ্গে মিশে, এই বন্ধুটাই খুব ভালো, ও দেখা হবে।
ওটা কাকার দোকান, ওই যে ওর বন্ধুর কাকার দোকান। এটা অবশ্যই আসবেন, এখানে সব রকমের মাল পাওয়া যাবে এবং খুব সস্তায় ভাবে পাবেন এবং খুব কমে সময়ে পাবেন।